দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার সেতাবগঞ্জ উপজেলায়। এবং এখানে দেখছেন বেশ কিছু গরু বাঁধা রয়েছে, আর এগুলো হচ্ছে হাট থেকে কেনা। আমরা কথা বলবো, জানবো, দেখবো এবং আপনাদের জানাবো যে কেমন দরে এই গরুগুলো কেনা হয়েছে আর কোথায় যাচ্ছে। আমরা দেখছি এই পাশে ভাইকে, আপনারা দেখেছেন খোঁচাবাড়ি হাটে ভাইকে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। বেশ কয়েকদিন হলো দিনাজপুরে এসেছেন। জি জি। কতগুলো গরু কিনলেন? আমি কিন্তু আপনাকে একটা কথা বলেছিলাম যে আপনাদের এলাকায় ভালো ভালো হাট আছে, ভালো ভালো গরু পাওয়া যায়, তাই না? তো সেখান থেকে আপনি এত দূরে এসছেন, কয়টা হাট ঘুরছেন আপনি? আমি চারটা হাট ঘুরছি। চারটা হাট ঘুরছেন? চারটা হাট ঘুরে কয়টা হাট থেকে গরু কিনছেন? দুইটা হাটের থেকে গরু কিনছি। দুইটা হাট থেকে গরু কিনছেন? আচ্ছা, কোন কোন হাট? রবিউল ভাই আসসালামু আলাইকুম। ভাই ওয়ালাইকুম আসসালাম। ভাই আমার শ্রদ্ধা বড় ভাই, আচ্ছা, ওনার বাড়ি হলো যশোর। যশোর। আমি মঙ্গলবার, ওনার নাম হচ্ছে আমার এখানে সোমবারে। আচ্ছা, সোমবারে আমার চিড়িয়াখানে পাড়ি ছিল, সোমবারে গাড়ি দিছি, মঙ্গলবারে গাড়ি দিছি। হ্যাঁ। আর ওনাদের গরু মঙ্গলবারে খোঁচাবাড়ি হাট থেকে সংগ্রহ করছে। আচ্ছা, দশটা। হ্যাঁ। আর জাবরার থেকে দশটা সংগ্রহ করছে, নয়টা, সর্বমোট উনিশটা। সর্বমোট উনিশটা। উনিশটা গরু ওনার সংগ্রহ করছে। আর আমরা যেমন মাধ্যম একটা সহযোগিতা করি, আমরা তো আর কিনে দিলে পরিচর্যা করতে পারি না। না করতে পারে কি? না না না। এখন ভাইকে কিনে দিলাম, উনি যদি পরিচর্যা না করতে পারে, ট্রিটমেন্ট না করতে পারে, খাওয়াইতে না পারে, সেটা দশ তো আমাদের উপর আসলে হবে না। আমরা, আমি সবসময় বলি ভাইদেরকে, ভাই আপনারা জাত মান দেখেন আগে করবেন, কোয়ালিটি সম্পূর্ণ চিনেন, খাদ্য কি আছে এগুলা জানেন, এই জিনিসগুলো যদি আপনি জানতে পারেন অবশ্যই লাভবান হবেন। গরুতে কোনো দিন লস হয় না, একমাত্র লস যদি দুর্ঘটনায় মারা না যায়। কি বলেন ভাই? ঠিক না? দুর্ঘটনায় মারা না যায় তাহলে জীবনে গরুতে কোনো দিন লস হয় না। লস হয় না, কারণ আজকে লস হলে কালকে লসটা পূরণ হয়ে যাবে। কারণ আপনি যদি 100 কেজি ওজনের গরুটা যদি আপনি 60,000 টাকা কিনেন, কথার কথা, বাজার পড়ে গেছে 5-5,000 টাকা, আপনি 6 মাস পালেন না কেন, ওই গরুটা আপনি 70,000 টাকা বিক্রি হবে। কিন্তু 6 মাস খাওয়াইতে হবে না, কথাটা হচ্ছে এটা গল্প আর কি, যে আপনি খাওয়াবেন, খাওয়াটা তো আপনার লস হবে না। আচ্ছা, আপনি যে 6 মাস পালেন, 6 মাসে কত বড় হবে গরুটা? 6 মাসে ওই গরুটা অনেক বড় হবে। আপনি 100 কেজি ওজনের গরুটা 6 মাস পালে ওইটা 100 কেজি আড়াই মন দিলে 4 মন ওজন হয়ে যাবে। 4 মন 6 মাসে 1.5 মন বাড়বে না একটা গরু? আচ্ছা আচ্ছা, তাহলে লস কোথায় ভাই? আপনি দেখেন যে গরু বাজারটা আগে ছিল, ওই বাজারটা কি এখন আছে? না, সেই বাজার কুরবানিতে যে আমরা গরু কিনাকাটা করছি, এই কুরবানিতে কি মিলবে? না, জীবনে মিলবে না, জীবনে মিলবে। আমি দর্শক ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, আমার নিজস্ব ইউটিউব চ্যানেল আছে। হ্যাঁ, আপনারা, আমি তো এই জন্য বলি, আমার ইউটিউবে যারা গাভী কিনেন, সার কিনেন, আপনারাও আসবেন ভাই, আপনি আসবেন, আমি যতই ব্যস্ত থাকি আসবেন, দেখবেন, শুনবেন। একদিন কেন, আমার ঘর আছে, আপনি এরকম গরু 50টা রাখতে পারবেন? হ্যাঁ, এরকম ঘর আছে, আপনি আসবেন আমার এখানে। একদিন কেন, আপনি 4 দিন কেন, 10 দিন থাকেন, আপনি আমার খাওয়া দাওয়া মিলে আপনাকে 1 টাকা খরচ হবে না। আচ্ছা, তো আমরা একটু গরুগুলো দেখি। আপনি দেখেন, এই যে ভাইকে গরুগুলো দিছি, এই গরুটা দিছি আমি, এটা কি পালার না? এটা উনি বলছে ভাই কুরবানি হবে। আচ্ছা, দাঁত ভাঙছে, কুরবানি হবে যদি আমি এটা পালি। আচ্ছা, বয়সটা কেবল ভাঙতেছে, আর কিন্তু বয়স এখন বাড়তি, বয়স এখন বাড়তি, বয়সটা বাড়তি, এটা মিষ্ট আছে, সায়াল দেশি সুদে। আচ্ছা, এই গরুটা যদি উনি কুরবানিতে লস, বাজার খারাপ হয়ে গেল। হ্যাঁ, বাজার খারাপ হলে এই গরুটা যে ওজনে কিনছি আমরা, এটা তো এই বাজারে খারাপ নেই। না, সামনে বাজারে যদি আমি এটা 1 বছর পালে, এটা তো বলবো না হবে, তা কেন খামারি লস হবে? বিষয়টা হচ্ছে এইরকম, যে এই গরুটা আমরা, তার মানে আপনি বলতেছেন যারা প্রকৃত খামারি তারাই মূলত এই ব্যবসাটা করা উচিত? অবশ্যই, সিজনাল খামারের জন্য। সিজনাল খামারে ওরা যদি সিস্টেম ভালো বুঝে, ভালো জায়গায় কিনতে পারে গরু, তারাই লাভবান করতে পারে। কারণ আপনি শুনেন, একটা গরু 1 লক্ষ টাকা কিনে কুরবানির জন্য কিনে যদি 25 জন মতো লোভে বিক্রি না করতে পারে, তাহলে কিন্তু উনি লস খায় যাবে। লস খায় যাবে, লস খাবে না। আচ্ছা, এগুলো কেমন দামের মধ্যে আছে রবি? এটা কিনা আছে ভাই 87,000। 87,000? হ্যাঁ ভাই, 87,000 টাকা এটা। হ্যাঁ, 87,000 টাকা। আচ্ছা, তা এখন এই গরুটা কুরবানি পর্যন্ত 1 লাখ টাকা যদি উনি আমাদের 426 টাকা থেকে শুরু করে 467 টাকা রেট করছে।
426 থেকে 467 তাহলে এভারেজ কত আসতেছে? আগের গুলা আপনার 450 এর নিচে ছিল, মানে আমাদের সব মিলে 453 টাকা পড়ছে, মানে খরচ টর সব কিছু খরচ টর সব মিলে 453 টাকা রেট পড়ছে। আচ্ছা আচ্ছা, মানে এক একটা করে এই গরুটার কথা বলি আমি, এই গরুটা যদি পালতে পারে এক বছর, এই যে এটা জাতমানের গরু, এটা সাতপন আটপন মাংস ধরা কোনো ব্যাপার না, কোনো ব্যাপার। তাহলে উনি বলতে যে ভাই আমার এই কুরবানিতে কোনো টার্গেট নাই যে আমার বিক্রি করতে হবে, যদি বাজার ভালো পাই তাহলে আমি লাভ করবো, যদি বাজার না পাই আমি 6 মাস পরে বিক্রি করবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, মৌসুমীর ব্যবসার এখন কথা বলি আমি, ওনারা ভালো জায়গায় যাবে, ভালো মতো গরু কিনবে, এই এক মাসে গরু কিন্তু উঠানো যায় না, এক মাসে গরু কি উঠানো যাবে না? না না, অতএব এক মাসে যদি সম্ভব না তাহলে ওনার ওই কেটাকুটির উপর গরুটা কিনতে হবে, ঠিক না? ওই কেটাকুটির উপর গরু কিনলে ওনার জীবন লস হয়। এই যে আমার এখানে 4 দিন ধরে গরুগুলো আছে, একতলা ওজন কমবে না, বুঝতে ভাই আমার এখানে যে ওনারা এক জায়গা থেকে আরেক জায়গায় আসছে, যে খাওয়াটা পাইছে গরুটা একটুকু ওজন কমবে না, একটুকু ওজন কমবে, ওই কোয়ালিটি গরুটা কিনতে হবে। তাহলে এখানে বাকি গরুগুলো এখন দেখাই আমি, চলেন আসেন। এগুলো তো দেশাল জাতের গরু, এগুলা দুই জাত করে ভাই, এটা দুই জাত, আচ্ছা দুই, এটা নিচে 78,000 এই যে 78,000 ওজন নিচে, এই গরুটা 110 কেজি খাইতে পারবে ভাই? আচ্ছা 110 কেজি কোনো ব্যাপার না, এই গরুটা কি ভাই 110 কেজি হবে? হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। লাইভ ওজন দিছি ভাই, এখানে বাস্তব আমার স্কেল, আচ্ছা এখানে অবাস্তবের কিছু নাই, আমি একবারে স্কেলে ওভার দিতে যাচ্ছি। তারপর এটা, হ্যাঁ এটা কিনছি 96,000 আমি যদি কিনে না দিতে পারি আমি ইউটিউবে দিতাম না, আমি যেটা বাস্তব বলবো ভাই এটা বাস্তবে আসে দেখবে। তার মানে এভারেজ আপনার 453 টাকা পড়ছে খরচ সহ, খরচ সহ। এটা কিনছি, এটা কিনছি কত ভাই? ৮০,০০০ টাকা আমি রেটটা বলতেছি কেন, ধরনের 26,000 টাকা মন যে কিনবে কুরবানি তো এই রেটে মাংস পাবো না, পাবে না, পাবে কি? আমি সবগুলো গরুকে আমার দর্শক ভাইদেরকে ধারণা দিই। আচ্ছা তারপরে এই যে, এই যে প্যাটার্ন গুলো গরুটা ভাই, এগুলো পুরো জীবন আর 4 দিন যদি না খাওয়া থাকে এগুলো শুকাবে না। যারা মৌসুমী ব্যবসায়ী তাদের উদ্দেশ্যে বলছি, তারা গরু চিনে কিনবে, গরু চিনে কিনবে, গরু চিনে ভাঙ্গা গরু কিনলে আপনারা পোষাইতে পারবেন না তো ভাই, ধরা খা যাবে, ধরা যায় ওইটা গরু তো কুরবানির চোখে যদি না লাগে, কুরবানির সৌন্দর্যটার উপরে দামটা বেশি। আর এখনকার মানুষ তো ভাই গোস্তেরও কিছুটা আইডিয়া করে, খালি কুরবানি যে দিবে ওইটা বলবে না যে ভাই গোস্তের সাথে কিছু কিরকম মিলতেছে, এটা কিন্তু সবসময় এখন খেয়াল করতেছে আমাদের এদিকে করে সারা বাংলাদেশ, সারা বাংলাদেশ করে। যেমন এই গরুটা কিনছি আমরা 1,00,000 টাকা, আচ্ছা এখন ওজন কত হবে আমি সবগুলো গরুর টার্গেট দিচ্ছি না, দর্শক ভাইরা বিচার করবে। আচ্ছা দর্শক ভাইরা বিচার, হ্যাঁ। আর আসিফ ভাই তো আমার, ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কি অবস্থা, মানে আপনারা তো আসছিলেন বাজার তুলনামূলকভাবে বা বাজারের সাথে সামঞ্জস্য রেখেই রবিউল ভাই গরু কিনে দিছে, আমরা সন্তুষ্ট, সন্তুষ্ট মানে না আপনাদের এলাকা থেকে এখানে মানে সেই হিসাবে সন্তুষ্ট তো? হ্যাঁ সেই হিসাবে সন্তুষ্ট, আমাদের এলাকা তুলনায় সন্তুষ্ট, কিন্তু আমরা আসলে কুরবানির জন্য আর একটু গরু সুন্দর দেখলে আসলে গরুর দামটা একটু সবসময় বেশি হয়, মানে এটা মূল ব্যাপার কুরবানিতে চয়েসটাই সৌন্দর্যটাই হচ্ছে, মাংস খুব একটা দেখে না কিন্তু সৌন্দর্যটা বেশি। আগে তো মানুষ ভাই কুরবানি দিচ্ছি একটা ভালো জিনিস দিচ্ছি, এখন অনেক মানে চান্স হয়ে গেছে, চান্স। আচ্ছা এখন হয়েছে কি, ধরেন আমরা আমাদের এদিকে ম্যাক্সিমাম 7 জনে কুরবানি দিই, 7টা ভাগে কিন্তু কুরবানি দিই, আর 7টা ভাগে কুরবানি যায় ধরনের, সবার তো ভাই একার পক্ষে একটা গরু দেওয়া সম্ভব না, আর এখন মিনিমাম একটা গরু 50-60 টাকা তো গরু পাওয়াই যায় না, একটা পালার বাচ্চার দাম 50,000 টাকা, আপনি একটা পালতে বাচ্চা যদি নেয় তাও 50,000 টাকা, একটা মাংস বর্তমান 700-800 টাকা ভাই মাংস। আমাদের এদিক যদি পাইকারি নেন, ধরেন আমাদের দিনাজপুরে আপনি 600 টাকা কেজি পাবেন, পাইকারি নিতে হবে আপনার, না 600 পাওয়া যাবে না, 680 টাকা, 680 টাকা পাইকারি, পাইকারি 600 টাকা অনেক সময় পাওয়া যায় না, না পাওয়া যায় না, পাওয়া যায় না, পাওয়া যায় না, ধরেন আমাদের এদিকে 700 টাকা খোলা বাজারে পাওয়া যাচ্ছে, খোলা বাজারে কিন্তু 700 টাকা পাওয়া যায়, কিন্তু এই যে 700 টাকা কেজি গোস্ত, একটা মানুষ একটা গরু রেডি করতে 2 বছর 2.5 বছর সময় লাগে, 3 বছর সময় লাগে, ওটা পিছনে অনেক খরচ ভাই, খরচ আছে, তাহলে আপনি 70-80,000 টাকা একটা গরু পিছনে পড়ে যায়, পড়ে যায়। আচ্ছা রবুল ভাই গাড়িটা দেখছি কত ফিটের, এটা এটা 21 ফিট, 21 ফিট ডাবল কেবিন গাড়ি, 21 ফিট। এই গরুগুলো 100 টাকা কেনা, হ্যাঁ
আপনার এটা তো মাংস পুরাটাই মাংস, এটাতে কিন্তু কম হবে, আপনার গাড়িও দেখলাম গরু। আচ্ছা দেখি, তাহলে এটা হচ্ছে, তাহলে এটা হচ্ছে আপনার, এটা কোন জাত ভাই? ভাই বলবে জাতি ভাই, আমরা বলি হলো জাবরহাটে নাকি? দশটা জি ভাই, উনি তো দিনাজপুরে খুব ভালো লাগছে, দিনাজপুরে ঘুরবে, রাশেদ ভাই থাকবে। আচ্ছা, আর ধরুন এই দেখো ভাই থাকবো এখানে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে রাশেদ ভাই, তাই না? তো ইনশাআল্লাহ আবার আবার দেখা হবে। ওনার যে মানে এমন ইয়ে হয়ে গেছে, মনে হয় কতদিন কাছে পরিচিত না, ভালোই মানে এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে তো পরিচিত হইতেই হবে। আসবো ইনশাআল্লাহ, আবার খুব দ্রুতই আসবো। হ্যাঁ, মানে ইদার একুর মানে আরেকটা। আচ্ছা আচ্ছা, তা দর্শক ভাইরা আমার জন্য দোয়া করবেন, রাশেদ ভাইয়ের জন্য দোয়া করবেন। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। রইল আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দেন আমাকে। আমার নাম্বার 01780 66 59 55, আর ইমো নাম্বার 01716 00237। সেটাপগঞ্জ রবিল টিভি। ওকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ। তো দর্শক দেখলেন আজকে যশোরের ভাইরা যে গরুগুলো কিনেছেন, আমরা সেইগুলো তথ্য আপনাদের দিলাম। ধন্যবাদ ড্রাইভার ড্রাইভার।